বঙ্গ টেক 360 এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুপ্রিন্স আবারও গ্লিম নেটওয়ার্কের উইথড্র আপডেট নিয়ে আপনার সামনে চলে আসলাম আজকে মূলত গ্লিম নেটওয়ার্কের আমরা যে গ্লিম টোকেনটা মাইনিং করেছি সেটা কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখাবো এই ভিডিওটির মাধ্যমে কারণ আজকে তারা একটা আপডেট দিয়েছে যে আপডেটের মধ্যে বলা হয়েছে যে আপনাকে তাদের গ্লিম যে এক্সচেঞ্জ যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটার মধ্যে হচ্ছে আপনার গ্লিম টোকেনটা উইথড্র করার জন্য হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে সো কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো এবং কিছুদিন আগে কিন্তু আমি গ্লিম টোকেনের উইথড্র নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিলাম সেখানে যে বলা হয়েছে যে তারা গ্লিম টোকেন যে ওল্ড যে টোকেনটা ছিল সেটাকে তারা হচ্ছে বার্নিং করে হচ্ছে নিউ টোকেন তারা লঞ্চ করেছে এবং নিউ কন্ট্রাক্ট অ্যাড্রেস হচ্ছে তারা অডিট করে সেটা তারা লঞ্চ করেছে এবং সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে খুব শীঘ্র হচ্ছে তারা উইথড্রটা দিবে বাট ফাইনালি হচ্ছে আজকে তারা একটা কাউন্টডাউন দিয়েছে যে আগামী 10 দিন হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করার সুযোগ দিবে এবং নভেম্বরের 22 তারিখ হচ্ছে তারা আমাদের যে মাইনিং করা যে টোকেনটা রয়েছে সেটা তারা উইথড্র করবে সো কীভাবে করবেন প্রথমত হচ্ছে গুগল প্লে স্টোর থেকে হচ্ছে গ্লিম যে অ্যাপটা রয়েছে গ্লিম এক্সচেঞ্জটা আগে আপডেট দিয়ে নেবেন আমি আবারও বলছি প্রথমত হচ্ছে প্লে স্টোর থেকে আপনার গ্লিম যে এক্সচেঞ্জ যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার প্রচুর আমি একটা ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ নামে একটা সেকশন রয়েছে হোম পেজে একেবারে হোম পেজে আসলে এখানে দেখতে পারবেন যে এয়ারড্রপ নামে একটা সেকশন রয়েছে আপনি যদি এয়ারড্রপে চলে যান তাহলে এখানে দেখতে পারবেন যে নট লাইভ গ্লিম নেটওয়ার্ক এয়ারড্রপ এখানে যেটি বলা হয়েছে স্টার্ট ইন 9 days 23 hours মানে 43 minutes 52 seconds তার মানে হচ্ছে 9 দিন 23 ঘন্টা দ্যাট মিন হচ্ছে 10 দিন পরে দ্যাট 22 নভেম্বর হচ্ছে তাদের এই এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন শুরু হবে সো প্রথম এখন হচ্ছে আমাদের কাজটা কি আপনি যদি KYC টায়ার অন কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে আপনার এখানে কমপ্লিট দেখাবে দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট শো করছে আপনার এটা কমপ্লিট শো করবে যদি এটা কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনি উইথড্রটা নিতে পারবেন না সো যারা KYC করেছেন তাদের এখানে অবশ্যই কমপ্লিটেড লেখা থাকবে এবং দ্বিতীয়ত যে টাস্ক রয়েছে এখানে যেটা বলা হয়েছে রেফার অ্যাট লিস্ট 10 ইউজার্স টু উইথড্র 50% অফ ইয়ার ব্যালেন্স সো আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে বলেছিলাম যে আপনি মিনিমাম 10 জনকে রেফার করে থাকেন তাহলে হচ্ছে আপনার টোটাল মাইনিং টোকেনের 50% তারা হচ্ছে ইনস্ট্যান্ট উইথড্র করবে প্রথম রাউন্ডে এবং বাকি 50% হচ্ছে স্টেপ বাই স্টেপ তারা সেটা আনলক করবে সো এখন যদি আপনি যদি দশজনকে রেফার না করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই এখানে যেটি বলা হচ্ছে এটা নট ম্যান্ডেটরি দেখতে পাচ্ছেন আপনি যদি কাউকে রেফার করেন তাহলে দশজনকে যদি রেফার করেন তাহলে 50% আপনি ইনস্ট্যান্ট উইথড্র পাচ্ছেন আর যদি রেফার না করেন তাহলে হচ্ছে আপনি 20% উইথড্র পাবেন এবং বাকি 80% হচ্ছে তারা গ্রাজুয়ালি হচ্ছে সেটা উইথড্র করবে সো শুধুমাত্র 10 জন রেফার করলে 50% উইথড্র পাচ্ছেন বাকিগুলো হচ্ছে আপনার বাকি 50% হচ্ছে পরবর্তীতে ভেস্টিংয়ে দিবে এবং যদি রেফার না করেন তাহলে হচ্ছে আপনার 20% উইথড্র দিবে বাকি 80% হচ্ছে ভেস্টিংয়ে দিবে সো এটা কিন্তু নট ম্যান্ডেটরি সো আমি যেহেতু রেফার করেছি সো আমি যদি ক্লিক হেয়ারে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রেফার লিঙ্ক টু ফ্রেন্ডস সাকসেসফুলি রেজিস্টার স্টার্ট এই সেকশনটা রয়েছে সো এখানে কিছু করতে হবে না আমাকে এখন যেটি করতে হবে ক্লিক হেয়ার এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে টাস্কটা রয়েছে পিল আপ ইউর পলিগন অ্যাড্রেস ফর এয়ারড্রপ ট্রান্সফার এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার একটা সেকশন হচ্ছে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে একটু স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ পলিগন অ্যাড্রেস একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ পলিগন অ্যাড্রেস আপনি জাস্ট হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন কোন অ্যাড্রেসটা পেস্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি আপনার মেটামাস্কে চলে যাবেন আপনাকে সাজেস্ট করবো মেটামাস্কের মাধ্যমে হচ্ছে আপনাদের কাজটা করতে হবে কারণ মেটামাস্কের মধ্যে অথবা ট্রাস্ট ওয়ালেটও আপনারা করতে পারেন অথবা মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনাকে করতে হবে সো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের গ্লিম নেটওয়ার্কের যে নিউ যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা আগে পলিগন নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি ওকে সো ট্রাস্ট ওয়ালেট আসার পর হচ্ছে প্রথম হচ্ছে আপনার এটাকে পলিগন নেটওয়ার্কটা করে নেবেন পলিগন নেটওয়ার্ক এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন আপনার এখানে অ্যাড নেটওয়ার্কে যদি অ্যাড থাকে তাহলে তো ভালো যদি অ্যাড না থাকে তাহলে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নেটওয়ার্ক রয়েছে এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন অ্যাড করার পর হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেন্স একটা সেকশন রয়েছে আপনি জাস্ট হচ্ছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন কাস্টম টোকেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন সেখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়েছে গ্লিম সিম্বল আপনি এটাকে ইম্পোর্ট করে নেবেন ওকে ইম্পোর্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি গ্লিম নেটওয়ার্ক এখানে অ্যাড হয়ে গিয়েছে আপনি গ্লিম নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে রিসিভে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ওকে
এখান থেকে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেস কপি করার পর হচ্ছে আপনি আবার সরাসরি এক্সচেঞ্জারে চলে আসবেন। এক্সচেঞ্জারে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সেকশনটা রয়েছে এয়ারড্রপ পলিগন অ্যাড্রেস, আপনি জাস্ট হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। এয়ারড্রপ পেস্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা সেকশন রয়েছে, আপনি সিম্পলি সেভে ক্লিক করে দেবেন। ওকে, ডিটেইল সেভড, ওকে ওকেতে ক্লিক করবেন। সো আমার কিন্তু এখানে অলরেডি এটা কমপ্লিট দেখতে পাচ্ছি। ব্যাকে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ফিল আপ পলিগন অ্যাড্রেস এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এবং এখানে যে দুই নম্বরের সেকশনটা রয়েছে এটা হচ্ছে তারা যত সম্ভব অ্যাপ থেকে সিঙ্ক্রোনাইজ করে নেবে। ওকে, সো এই টাস্কটা করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশন একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। প্লিজ ওয়েট ফর দ্য কাউন্টডাউন অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন টু স্টার্ট, দেখতে পাচ্ছেন এখানে যেটি বলা হয়েছে আমাকে ওয়েট করতে হবে। এখানে যে কাউন্টডাউনটা রয়েছে এই কাউন্টডাউনটা শেষ হলে যত সম্ভব হচ্ছে আমাদের এইখানে রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশনটাতে ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, আমরা প্রথম হচ্ছে ওয়ালেটটা অ্যাড করবো। ওয়ালেটটা অ্যাড করার পর হচ্ছে যখন এটা কমপ্লিট হবে, এটা কমপ্লিট হবে, এই কমপ্লিটটা হওয়ার পরে হচ্ছে আমাদের আগামী 22 নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। 22 নভেম্বরের পর হয় তারা ইনস্ট্যান্টলি সেন্ড করে দেবে, আদারওয়াইজ আমাদেরকে হয়তো এখানে রিকোয়েস্ট ডিস্ট্রিবিউশনে ক্লিক করে এটাকে রিকোয়েস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যেটা বলছে প্লিজ ওয়েট ফর দ্য কাউন্টডাউন অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন স্টার্ট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি গ্লিম নেটওয়ার্কের আপডেট, আপাতত আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিলাম। তার পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে আপনি চাইলে তাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, এবং চাইলে আপনি হচ্ছে তাদের টুইটারে যুক্ত থাকতে পারেন। এখানে তাদের টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, এখানে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন তারা যেটি বলেছে 10 মিলিয়ন মার্কেট ক্যাপ হচ্ছে তারা ইনিশিয়ালি, তারা যে নিউ টোকেনটা তারা লঞ্চ করবে সেখানে তারা হচ্ছে 10 মিলিয়ন মার্কেট ক্যাপ হচ্ছে তারা এখানে অ্যাড করবে। সো 10 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি অ্যাড করে তার মানে হচ্ছে এটার প্রাইসটা খুব ভালো হবে আশা করা যায়। প্রিভিয়াসলি যে গ্লিম টোকেনটা ছিল সেই গ্লিম টোকেনটা কিন্তু তারা বার্ন করে ফেলেছে এবং তারা নিউ কন্ট্রাক্টস লঞ্চ করেছে এবং নতুন করে হচ্ছে তারা আবার লিকুইডিটি অ্যাড করে এটাকে এক্সচেঞ্জারে লিস্ট করবে। সো দেখা যাক কী হয়। আপনারা যারা মাইনিং করেছেন তারা চাইলে এইভাবে করে সেট করে নিতে পারেন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।